সর্বম শিবম্যাম শিবানন্া শিবকৃপানন্তা আজকে আমরা ধনুলগ্ন ধনুরাশির অগস্ট দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব তো ধনুলগ্ন ধনুরাশি অগস্ট দু হাজার চব্বিশ আপনাদের জন্য কীরকম প্রভাব আনতে চলেছে সেটা আগে আমরা একটু বুঝে নিই বৃহস্পতি মঙ্গল আপনার ষষ্ঠভাবে থাকছে বৃষরাশিতে চন্দ্র আপনাদের সপ্তমভাবে মিথুনে থাকছে রবি আপনাদের অষ্টমে কর্কটে থাকছে বুধ এবং শুক্র আপনাদের নবমে সিংহ রাশিতে থাকছে কেতু আপনাদের দশমে রাশিতে থাকছে শনি বক্রগতিতে আপনাদের তৃতীয়ভাবে থাকছে কুম্ভ রাশিতে রাহু আপনাদের চতুর্থে মীন রাশিতে থাকছে এই হলো গ্রহগত অবস্থান ফার্স্ট অগস্ট দু এখান থেকে গ্রহদের সঞ্চার এবং গতি পরিবর্তন এবং সেই সাপেক্ষে আপনাদের জীবনে বিভিন্ন প্রভাব দু হাজার চব্বিশের অগস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাদের চতুর্থ এবং সপ্তম দশমপতি সপ্তম এবং দশম্পতি বুধ বক্রগতিতে যাবে ফিফথ অগস্ট বুধ অবস্থান করে থাকছে আপনাদের নবমে নবম থেকে অর্থাৎ বাইশে অগস্ট পর্যন্ত বুধের যে রাশিতে অবস্থান এই অবস্থানকালীন ফিফথ অগস্ট বুধ বক্রগতিতে আপনাদের অষ্টমে কর্কটে প্রবেশ করবে সেখানে গিয়ে উনত্রিশে অগস্ট বুধ গতিতে ফিরবে তো সপ্তম আর দশম্পতির এই রকম গণ্ডন্ত ক্রস করা অতি বক্রি হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ দাম্পত্য জীবন কর্মজীবন যোগাযোগ ব্যবসা পুরনো পরিচিতি এই সমস্ত বিষয়গুলো জাগ্রত হবে এবং কর্মজীবনে ডিস্টারবেন্স দাম্পত্য জীবনে ডিস্টারবেন্স কোনো ভুল বোঝাবুঝি ভুল কিছু উক্তি এই জায়গাগুলো থেকে আপনাদের সাবধান থাকতে হবে আপনাদের ভাগ্যপতি রবি মাসের প্রথম ভাগে অষ্টমে থাকছে সুতরাং একটা ভাগ্য বিড়ম্বনা পিতার কিছু অশুভ প্রভাব পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কর্ম পরিবর্তনে কিছু প্রতিবন্ধকতা রবি সক্ষেত্রে সঞ্চার করবে ষোলোই আগস্ট সিংহরাশিতে এই নবমভাবে নবমপতি আসার পর আপনাদের পিতার জায়গাটা সঠিক হবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকলে সেই জায়গায় আপনারা এক্সপেক্ট করতে পারেন কিছু বেটারমেন্ট কিন্তু বক্রি শনির সঙ্গে মুখোমুখি থাকার কারণে কিছু টানা পড়েন কিছু মতবিরোধ মানুষের সঙ্গে আপনাদের অনুভব করতে হবে ক্ষেত্রবিশেষে রবির রাশিতে সঞ্চারের পর অর্থাৎ সিক্সটিন্থ অগাস্টের পর ক্ষেত্র বিশেষে যদি আপনাদের হরস্কোপে সমস্যা চলে অলরেডি অশুভ দশা ইত্যাদি সেক্ষেত্রে কর্মচ্যুতি কর্মহানি হওয়ার যোগ কিন্তু বা কর্মক্ষেত্রে একটা শাস্তি দণ্ড পাওয়ার একটা সমস্যা একটা পরিস্থিতি তৈরি হতে পারে ধনুলগ্ন ধনুরাশির শুক্র আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি নবমভাবে থাকছে পঁচিশে আগস্ট অব্দি পঁচিশে আগস্টে দশমে সঞ্চার করবে কেতুযুক্ত হবে সেখানে গিয়ে কিন্তু কর্মক্ষেত্রে কিছু সমস্যাই তৈরি করবে এবং বিশেষভাবে কর্মক্ষেত্রে ওয়ার্ক লোড স্ট্রেস বৃদ্ধি পাবে মঙ্গল আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি সিক্স থাউজে লগ্নপতিকে নিয়ে থাকছে পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট মঙ্গলের সঞ্চার হবে সপ্তমভাবে সপ্তমভাবে মঙ্গলের সঞ্চার হলে আপনারা অনেক এনার্জি উদ্যম উৎসাহ পাবেন এবং তার সঙ্গে কিছু বিবাদ প্রবণতাও কিন্তু তৈরি হবে এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনে কিছু ঝঞ্ঝাট কিছু ভুল বোঝাবুঝি কিছু দ্বন্দ্ব তৈরি হতে পারে লগ্ন এবং চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠেই থাকছে রাশিতে নক্ষত্র পরিবর্তন হবে রোহিণী থেকে মৃগসেরা অগস্ট মাসের কুড়ি তারিখ একত্রিশে আগস্ট শনিবার বিকেল সাড়ে চারটে থেকে সন্ধ্যে সাতটা অবধি গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনের প্রচেষ্টা চলছে বেদ বেদাঙ্গ বেদান্ত বিশিষ্ট ব্যক্তির ব্যক্তিত্বরা থাকবেন তাদের আলোচনা শুনে আপনারা সমৃদ্ধ হবেন একটা সামান্য প্রবেশ মূল্য থাকছে দেড়শো দুশো টাকা ফাইনালাইজ হলে আপনাদের অবশ্যই জানাব তো ধনুরগ্ন ধনুরাশি মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগস্ট টোয়েন্টি ভ্রমণের যোগ ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ দাম্পত্য জীবনে কিছু সমস্যা তিন চার পাঁচ থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা পাবেন একটু ইমোশনাল মাইন্ড হবে কিছু ফাটকা ইনকাম হতে পারে যারা স্পেকুলেশনে আছেন তারা লাভবান হবেন উত্তরাধিকার সূত্রে কিছু টাকা পাওয়ার সম্ভাবনা এবং অপ্রত্যাশিত কিছু লাভ হওয়ারও সম্ভাবনা সিক্স অ্যান্ড সেভেন্থ ছয় আর সাত আমোদ প্রমোদ বিলাসিতা মনোরঞ্জন বিনোদনের পরিস্থিতির মধ্যে কিছু সমালোচনা কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা কর্ম পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে আট নয় দশ কর্মক্ষেত্রে কিছু ভুল ত্রুটি অন্যমনস্ক হয়ে কিছু মিস করে যাওয়া সেখান থেকে কর্মক্ষেত্রে একটা জটিলতা তৈরি হওয়া অবশ্যই সাবধান থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে এগারো আর বারো আকস্মিক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে তেরো চোদ্দো পনেরো বিদেশের সঙ্গে যোগাযোগ দূরভ্রমণের যোগ আর্থিক উন্নতি তবে ভ্রমণে কিছু বিভ্রাট হতে পারে সাবধান থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে ধনুলগ্নের মানুষদের কিছু সমস্যা হতে পারে পনের ষোলো আর সতেরো দুর্ভ্রমণের যোগ ব্যবসায় উন্নতি আঠেরো আর উনিশ বাক সংযমের প্রয়োজন চোখের কিছু সমস্যা আসতে পারে সঞ্চিত অর্থ কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা কুড়ি আর একুশ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ কাছাকাছি কিছু ভ্রমণ নেটওয়ার্কিং যোগাযোগের মাধ্যমে নতুন কিছু পরিচয় হওয়ার সম্ভাবনা বাইশ আর তেইশ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ধনুলগ্ন ধনুরাশি গৃহ সুখ শান্তি হানি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বিশেষভাবে ইমোশনাল আবেগপ্রবণ হয়ে কোনো হটকারী সিদ্ধান্ত যার ফল একেবারেই ভালো নয় এই জায়গা থেকে বিশেষভাবে সাবধান থাকবেন টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফথ মন মানসিকতার মধ্যে জোর তেজ উদ্যম উৎসাহ থাকবে সন্তানের বিশেষ শুভফল দেখা যাচ্ছে ছাব্বিশ আর সাতাশ বৈষয়িক ক্ষেত্রে শুভ ফল তবে শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু ভুগতে পারেন আঠাশ আর উনত্রিশ দূর ভ্রমণের যোগ ব্যবসায় উন্নতি দাম্পত্য জীবনে কিছু সমস্যা তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন উত্তরাধিকার সূত্রে লাভ হওয়ার সম্ভাবনা স্পেকুলেশন থেকে লাভ আকস্মিক অপ্রত্যাশিত কিছু অর্থ লাভের সম্ভাবনা অকাল স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে আপনারা সাফল্য পাবেন ওভারঅল ধনুলগ্ন ধনুরাশি আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করে আছে সুতরাং মৌলিক জায়গায় একটা সাপোর্ট কিছুটা কম এবং আপনাদের ফোর্থ হাউসে রাহু সুতরাং মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে দশমে কেতু চতুর্থ সপ্তম এবং দশমপতি প্রতি বুধ বক্রগতিতে যাচ্ছে বক্রগতিতে অতি বক্রি হয়ে সে অষ্টমে প্রবেশ করবে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অগাস্ট মাসে অত্যন্ত ক্রিটিক্যাল জন্মচক সাপোর্ট করলে আবার পুরনো কোনো যোগাযোগ নতুন করে জীবনে ফিরে এসে একটা ভাগ্যোন্নতির জায়গা তৈরি করতে পারে দাম্পত্য জীবনে পুরনো কোনো সম্পর্ক আবার নতুন করে একটা আকর্ষণের জায়গা তৈরি করতে পারে সেখান থেকে অবশ্যই ভুল বোঝাবুঝির এবং জটিলতার সৃষ্টি হবে তো পরিস্থিতি বুঝে আপনাদের স্টেপ নিতে হবে পদক্ষেপ নিতে হবে তবে ওভারঅল একটু সাবধানতা একটু সতর্কতা এগুলো মেনটেন করা দরকার কারণ ফোর্থ রাহু মন মানসিকতাকে বিক্ষিপ্ত করে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না এবং তার সঙ্গে বুদ্ধির গ্রহ বুধের যে বক্রগতি সেটাও একটা এক্সট্রা চ্যালেঞ্জ সর্বম শিবময় শিবানন্দা শিবকৃপা